হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে ডাব্লিউ বি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা মডেল অ্যাক্টিভিটাস টু ক্লাস সিক্স ইতিহাস সাবজেক্টের কোয়েশ্চেন আনসারগুলো দেখব ভিডিও শুরু করার আগে আরও যে বাকি সাবজেক্টগুলো যার মডেল অ্যাক্টিভিটাস ক্লাস সিক্স এর তার সলভ করা আছে এই চ্যানেলে এবং তাদের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল ভিডিও শুরু করার আরেকটি কথা যদি তোমরা এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো ভিডিও শুরু করা যাক প্রথম কোশ্চেন দেখো কি বলছে বলছে নিচের শব্দগুলি বলছে নিচে শব্দগুলি সম্পর্কে একটি বাক্য লেখো কি কি আছে হচ্ছে ক বলছে হোমো ইউরেক্টাস তাহলে এখানে দুটো দুটো তিনটে লিখতে হবে তাহলে এক নম্বর কি বলছে কি লিখেছি দেখো বলছে এই প্রজাতির মানুষরাই প্রথম আগুন ব্যবহার শিখেছিল আর দুই হচ্ছে এই প্রজাতির মানুষরা দু পায়ে সোজা হয়ে হাঁটতে পারত তারপর কি বলছে খ বলছে ভীমবেটকা ভীমবেটকা বলছে কি বলছি দেখো বলছে এটি ভারতের সবচেয়ে পুরাতন সভ্যতার নিদর্শন আর নম্বর দুই হচ্ছে ভীমবেদকার গুহায় মানুষের বসবাসের নিদর্শন পাওয়া গেছে আর তিন নম্বর হচ্ছে মধ্যপ্রদেশের ভোপাল শহরে এটি অবস্থিত গটা কি বলেছে গটা বলেছে বলছে সিটাডেল এক নম্বর হচ্ছে সভ্যতায় নগরগুলি উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো আর নম্বর দুই হচ্ছে সিটাডেল হরপ্পা সভ্যতায় দেখা যেত বকা কি বলছে দেখো বলছে আদিম মানুষ যাদাবর ছিল নিজের উত্তরের সাপেক্ষে তিনটি বাক্যে লেখো কি বলছে আদিম মানুষ যাদাবর যে ছিল তার কারণ ছিল প্রথম কারণ এক নম্বর হচ্ছে কি প্রথম আদিম মানুষ কৃষিকায় জানতো না তাই খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতো নাম্বার দুই এদের কোনো নির্দিষ্ট বসবাস বসস্থান ছিল না তাই এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো আর নাম্বার তিন হচ্ছে তারা শিকারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেত দেখো কি বলেছে পরে না বলছি তথ্য উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো একটি মেহেরগড় আর একটি হরপ্পা সভ্যতার তুলনা করতে সময় অবস্থান সময় ও বৈশিষ্ট্য দেখো এটি কি করেছি এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা এটা হচ্ছে হরপ্প সভ্যতা অবস্থান অবস্থান মেহেরগাঁড় সভ্যতা কি পাকিস্তানে বালুচিস্থান প্রদেশে আর হরপ্প সভ্যতার অবস্থান হচ্ছে উত্তরের জম্মুর মান্ডা থেকে দক্ষিণে গুজরাটে গুজরাট পর্যন্ত এবং পশ্চিমে বালুচিস্তান থেকে পূর্বে আলমগীর আলমগীর পর্যন্ত সময়কল কি বলছে এটা মহেরগাঁড় সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে সাত হাজার অব্দ থেকে তিন হাজার আটশো অব্দ আর সভ্যতার আনুমানিক আনুমানিক খ্রিস্টপূর্ব হচ্ছে তিন হাজার অব্দ থেকে এক হাজার পাঁচশো অব্দ পর্যন্ত এর বৈশিষ্ট্য তিনটে বৈশিষ্ট্য চেয়েছে এখানে দেখো মেঘা সভ্যতার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে কি নবপ্রস্তর বা নতুন পাথরের যুগের সভ্যতা দুই হচ্ছে এটি কৃষিকেন্দ্রিক সভ্যতা আর তিন হচ্ছে ওই অধিকাংশ ঘর বাড়ি ছিল কালামাটির তৈরি আর এখানে সভ্যতার বৈশিষ্ট্য দেখো এক নম্বর এটি ছিল তাম যুগের সভ্যতা আর দুই হচ্ছে এটি হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা আর তিন হচ্ছে অধিকাংশই বৃহৎ অট্টাধিকা ছিল